শেরপুরে পাহাড়ি ঢলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গত দুদিনে টানা বৃষ্টিপাত আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুর জেলার ভারত সীমান্ত ঘেঁষা বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল এসব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও বৃষ্টি না হওয়া পর্যন্ত পানি কমতে শুরু করেছে। ঢলের পানি আজ সোমবার নদীগুলোতে বিপদসীমার অনেক নিচু দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীগুলো হচ্ছে জেলার নালিতাবাড়ির ভোগায়, চেলখালি ঝিনাইগাতির মহারশি ও সোমেশ্বরী নদী। এসব নদীতে আসা পাহাড়ি ঢলের পানি নেমে গিয়ে নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ শুরু হয়েছে। ইতিমধ্যে ঝিনাইগাতি উপজেলার বাগেরভিটা, কান্দলি, দাঁড়িয়ারপার, কালীনগর, বনগাঁও, জিগাতলা এলাকার নিম্ন অঞ্চলের ফসলি জমি আমন বীজ তলা ডুবে গেছে। একই সাথে নালিতাবাড়ির জুগানিয়া, গেরামারা, বাইটকামারি, তালুকপাড়া, মরিচপুরান, মৌলভীপাড়া, কাপাসিয়া, গোল্লারপাড়, নাকশি বেশ কিছু নিম্ন অঞ্চলের ঢলের ও বৃষ্টির পানি প্রবেশ করেছে। এলাকাবাসী বলছেন, ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ঢল অব্যাহত থাকলে নিম্নাঞ্চলের গ্রামগুলোতে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।